বাগান করা বাচ্চা হওয়ার মতোই কষ্ট। বাচ্চা হওয়ার সময় আমরা ভাবি যে আমরা আর বাচ্চা নিব না, এটাই শেষ, তেমনি বাগান করতেও। এই বছর বাগান ক্লিন করতে আমার সেরকম ফিলই হয়েছে, মনে হচ্ছিল যে আগামী বছর হয়তো আর বাগান করা হবে না। হ্যালো, আসসালামু আলাইকুম আমার লাভিং ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। গত এক মাস ধরে আমি কিছু কাজ গুছিয়ে রাখছি শীত আসার আগে, সেটা অলরেডি আপনাদের সাথে কিছু কিছু ব্লগে শেয়ার করেছি। তো আজকেও তেমনি একটি, আজকে আমি আমার গার্ডেনটাকে টাইডি আপ করে নিব আগামী বছরের জন্য। তো ভাবলাম অনেক আপুরা আছেন যারা আমার গার্ডেনটা পছন্দ করেন, তো তাদের উদ্দেশ্যেই আজকে আমার ব্লগটি করা। তো আজকে আমি টাইডি আপ করছি, আর সেই সাথে আপনাদের সাথে টুকটাক কিছু টিপসও শেয়ার করব গার্ডেনিংয়ে, যাতে করে আপনারা যারা গার্ডেনিং করতে পছন্দ করেন তাদের উপকারে আসবে। মাঝে মাঝে মনে হয় গার্ডেনটা হলো এক ধরনের বাচ্চা পালার মতো, বাচ্চাদের যেমন সারাক্ষণ লুক আফটার করতে হয়, গার্ডেনটাকেও তেমনি লুক আফটার করতে হয়। আর গার্ডেনটা ক্লিন করা হলো আরও বেশি কষ্টের ব্যাপার। সত্যি কথা বলতে কি, এবার গার্ডেন ক্লিন করতে আমার অনেক কষ্ট হয়েছে, দেখেই বুঝতে পারছেন আমার বড় বড় সানফ্লাওয়ার গাছগুলোকে কত কষ্ট করে তুলতে হচ্ছে, সেগুলোকে কেটে ছোট ছোট করতে হবে, তারপর সেগুলোর ফুল থেকে আবার সিড নিতে হবে। তো এগুলো চিন্তা করে মনে হলো যে অনেকটা বাচ্চা হওয়ার মতোই কষ্ট। বাচ্চা হতে গেলে আমরা যখন কষ্ট পাই তখন মনে করি যে আর বাচ্চা কাচ্চা নিব না, ঠিক তেমনি এবার মনে হচ্ছে আগামী বছর আমি আর গার্ডেনিং করব না। হয়তো এই মানসিকতা তখন থাকবে না, 5-6 মাসের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে, আবার নতুন করে আবার গার্ডেন করার শখ জেগে উঠবে। আর একটা ব্যাপার আছে, আসলে যত দিন যাচ্ছে বয়সও তো বাড়ছে, শরীরের এনার্জিও কমে যাচ্ছে, হয়তো এই কারণে আরও বেশি কষ্ট হয়। তো এর মধ্যে আমি সানফ্লাওয়ার গাছগুলো কোনো রকম উঠিয়ে রেখে দিয়েছি, সে এসে হয়তো আমাকে হ্যান্ড দিবে। আর আমি এখন ডালিয়ার গাছগুলো কেটে নিচ্ছি, ডালিয়া গাছে কিন্তু এখনও অনেক ফুল আছে, কিন্তু এর মধ্যে দেখলাম অনেক পোকা ধরে গেছে আর পাতাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম একসাথেই সবগুলো ক্লিন করে নেই। ডালিয়া গাছের গোড়া রেখে দিচ্ছি, কারণ প্রত্যেক বছরই ডালিয়া গাছের বাড়ির থেকে কিন্তু গাছ হয়, শুধু উপরের ডালগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এইবার সূর্যমুখী ফুলগুলো বেশিরভাগই সাদা বীজ, তো এগুলো থেকে গাছ হবে কি না আমার কোনো আইডিয়া নেই, তারপরেও রেখে দিচ্ছি, সার্চ করে দেখব, যদি হয় তাহলে বীজগুলো বের করে রাখবো, আর না নিলেও সমস্যা নেই, আমার আসলে গত বছরেরও অনেক বীজ আছে। তবে সানফ্লাওয়ার গাছগুলো খুব ইজি গোয়িং, বীজ ফেলে দিলেই মোটামুটি সবগুলো গাছ উঠে যায়, খুব একটা যত্নও লাগে না। এর মধ্যে গার্ডেনের অলঙ্কারগুলো, মানে অলঙ্কার বলতে আমি বুঝাচ্ছি গার্ডেনের যে সোলার লাইট কিংবা অন্যান্য ডেকোরেশন আছে সেগুলো সবগুলো আজকে উঠিয়ে নিব। তো এর মধ্যে সোলার লাইটগুলো উঠিয়ে নিয়েছি, আর সোলার লাইটগুলো সবগুলো খুলে খুলে আমি এগুলোর অফ বাটনে চাপ দিয়ে নিচ্ছি, যাতে করে সোলার লাইটগুলো অফ থাকে। এভাবে যত্ন করে জিনিস রাখলে বেশ কয়েক বছর ইউজ করা যায়। গার্ডেনে শুধু গাছ লাগিয়ে দিলে যে গার্ডেনটা সুন্দর লাগবে সেটা কিন্তু কথা নয়, গার্ডেনের কোন সাইডে কোন গাছটি, গার্ডেনের কোন জায়গায় সোলার লাইট দিলে ভালো লাগবে, কিংবা গার্ডেনের উদ্দেশ্যেই অনেক রকম ডেকোরেশন পাওয়া যায়, তো সেগুলো দিলেও অনেক ভালো লাগে। অনেকে গার্ডেনে আবার ফাউন্টেনও দেন, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি চেষ্টা করি ছোটোখাটো জিনিস দিয়ে আমার গার্ডেনটাকে সাজাতে। এখানে কিছু কিউট শোপিস দেখছেন, এগুলো আমার 3-4 বছর আগের, তো প্রত্যেক বছরই আমি আসলে সামারের সময় এগুলো সাজিয়ে রাখি, আবার উইন্টার আসলে সেগুলো গুছিয়ে রাখি, এই জন্য দেখা যায় আমার জিনিসপত্রগুলো সহজে নষ্ট হয় না।
অন্যদিকে আমার সাকুলেন্টগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো এই ছোট্ট পট থেকে বড় কোনো পটে রিপোর্ট করতে হবে। আজকে যেহেতু গার্ডেনের প্রায় গাছই আমি কেটে ফেলেছি, বিশেষ করে ডালিয়া গাছগুলো, তো এই সুন্দর ডালিয়া গাছটিতে অনেক ফুল ছিল, যদিও পাতাগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে, তো ফুলগুলো উঠিয়ে এনে ঘরে সাজাচ্ছি। সত্যি কথা বলতে কি, গাছগুলো কাটতে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল, অনেক গাছে ফুল আছে সানফ্লাওয়ার গাছগুলোতেও, কিন্তু কিছু করার নেই, কিছুদিন পর ঠান্ডা পড়ে গেলে আমি গার্ডেনেই বের হতে পারবো না, তখন দেখা যাবে গাছপালাতে পুরো গার্ডেনটা মেসি হয়ে আছে। তো আমি সব সময় চেষ্টা করি এই অক্টোবর মাসে পুরোপুরি গার্ডেনটাকে ক্লিন করে রাখতে, যাতে করে ঠান্ডা কমার পর স্প্রিংয়ের সময় আবার নতুন করে স্প্রিংয়ের ফ্লাওয়ারগুলো লাগাতে পারি। দেখুন কত সুন্দর লাগছে মাশাআল্লাহ, তো আগামী দুদিন হয়তো ঘরে বসেই ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবো। এখন আবার গার্ডেনে আসলাম, বাকি কিছু কাজ আছে সেগুলো সেরে নিচ্ছি। তো আজকে আমার গার্ডেনের এই সাইডটায় যেখানে ছোট্ট একটা পন্ডের মতো আছে, তো এখানে কিছু ডেকোরেশন রেখেছিলাম আমি, সেগুলো খুলে নিচ্ছি। আর এগুলো আমি প্রত্যেক বছরই সামার আসলে লাগাই, আবার যখন সামার শেষ হয়ে যায় তখন এভাবে করে রেখে দিই, তো দেখা যায় আমার জিনিসগুলো আসলে অনেক দিন টেকে। এদেশে আসার পর একটা জিনিস খুব মনে হয়, যেটা যে এখানে এত কাজ জমে থাকে, এত ধরনের কাজ, ঋতু পরিবর্তনের সাথে সাথে কত রকমের কাজ আমাদের করতে হয়। বাংলাদেশে থাকতে খাওয়া দাওয়া পড়ালেখা ঘুম আর একটু বিনোদনের জন্য টিভি দেখা, এই তো এগুলোই ছিল, আর এখানে এসে 14 রকমের কাজ। তবে এটা ভেবে ভালো লাগে যে এত কাজের কারণেই হয়তো আমরা এতটা অ্যাক্টিভ আছি। আবার অনেকে কিন্তু গার্ডেনিং একেবারেই পছন্দ করেন না, ওরা মনে করেন এটা ওয়েস্ট অফ টাইম, আবার গার্ডেনিং করার ভয়ে তারা কিন্তু ফ্ল্যাট বাড়িতে থাকেন। এটা আসলে যার যার মানসিকতার ব্যাপার, এক একজন এক একটা হবি নিয়ে থাকেন, তবে মোস্টলি আমি দেখেছি গার্ডেনিং করা পছন্দ করেন, না পছন্দ করলেও তারা ফুল গাছ দেখতে কিংবা কারো বাসায় গেলে ওরা এনজয় করেন। আবার এমনও কিছু লোক আছে যারা একেবারেই পছন্দ করেন না গার্ডেন করতে, গাছপালাও পছন্দ করেন না। তো যাই হোক, এই জন্যই তো মানুষের মধ্যে এত বৈচিত্র্য। এখানে বাল্ব লাগানো যে সোলার লাইটগুলো আছে এগুলোকেও আমি খুলে নিয়েছি, এখন আমি এই যে এই জায়গাটায় যে অফ অন বাটন আছে সেখানে আমি অফ বাটনে চাপ দিয়ে নিচ্ছি, তাহলে দেখা যাবে এটা কিন্তু আরও কয়েক বছর আমি ইউজ করতে পারবো। যদি অন বাটন অন হয়ে থাকে তাহলে এটার ক্যাপাসিটি কমে যাবে। তো এমনি করে আমি গার্ডেনের যে জিনিসগুলো আমি আলগা লাগিয়েছি ডেকোরেশন করার জন্য এগুলো সব খুলে রেখে দিচ্ছি, তা না হলে কিন্তু বৃষ্টির পানিতে কিংবা স্নো পড়ে এগুলো সব নষ্ট হয়ে যাবে। গার্ডেনের এই পাশটায় এসে সোলার লাইটগুলো খুলে নিচ্ছি, এখানে অনেক লাইট কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে, কিছু ভালো আছে, তো এগুলো কিন্তু আমি 2-3 বছর ইউজ করছি, তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু ভালো লাগে, যেহেতু কালারফুল লাইট গার্ডেনে লাগিয়ে রাখলে ভালোই লাগে।
এখন আমার গার্ডেনের সবচেয়ে ভালো লাগার যে ডেকোরেশন, এই উইন্ডমিল কিংবা চরকিও বলা যায়, এগুলো আমার খুব পছন্দের। এগুলো খুলে সুন্দর করে রেখে দিব আগামী বছর ইউজ করার জন্য। আপাতত এই জায়গাটায় আমি গুছিয়ে রাখছি সব কিছু, সেটটা আর একটু গুছাতে হবে, তারপর এগুলো সব ভিতরে নিয়ে যাব। এখন দেখুন আমার সেই বিখ্যাত লাউ গাছ, যেটা থেকে দুটা লাউ খেয়েছিলাম, ভেবেছিলাম গাছটি মরেই যাবে, মরে মরেও কিন্তু বেঁচে আছে। শেষের দিকে অনেকগুলো লাউ এসেছিল, সবগুলো ঝরে গেছে। এখন দেখলাম আবার দুটা লাউ মাশাল্লাহ বড় হচ্ছে। তো জানি না এগুলোর ভাগ্যে কী আছে, আদৌ খাওয়া যাবে কি না, নাকি এই অবস্থাতেই মরে যাবে। এখানে দুটো লাউ গাছ সেই হিসাবে কিন্তু তেমন পাতা হয়নি, অল্প কিছু পাতা খেয়েছি, আবার বেশিরভাগ পাতা পচে গেছে। আমাদের এখানে ঠান্ডা পড়ে গেলেও মাঝে মাঝে আবার টেম্পারেচারটা একটু বেড়ে যায়, 19-20 হয়ে যায়, তো দেখা যায় কিছু কিছু গাছে আবার পানি দেওয়া লাগে। এই সময় পিটুনিয়া গাছগুলোর খুবই মর্মান্তিক অবস্থা হয়, একেবারে মরে যাওয়ার পথে, তারপরেও কিছু কিছু ফুল আছে, তো পানি দিয়েই যাচ্ছি। আর এছাড়াও কিন্তু অন্যান্য গাছে নতুন করে আবার ফুল আসছে, যেগুলো এই সময় ফোটে, তবে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে না, এর মধ্যে ঠান্ডা পড়ে যাবে, তারপর সেগুলো কিন্তু মরে যাবে। তো এখন আমি প্রায় অনেকগুলো গাছে পানি দিয়ে নিচ্ছি, তাহলে আমার আর 2-3 দিন দেওয়া লাগবে না। তো আস্তে আস্তে আসলে পানি দেওয়াই বন্ধ হয়ে যাবে, ঠান্ডা তো পড়ে যাচ্ছে। তো সত্যি কথা বলতে কি, এবছর সামারটা এত গরম ছিল, গার্ডেনটা খুব একটা এনজয় করা যায়নি, আর এখন যেহেতু ফুল আসছে, ফুলগুলো আবার ঠান্ডার কারণে মরেও যাবে, তো দেখা যায় আসলে সব মিলিয়ে খুব একটা ভালো যায়নি এবছরটা। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, গত 2 বছর আগে কি অবস্থা ছিল সেটা চিন্তা করলে এখনও বুকের ভেতর মোচড় দিয়ে উঠে। কোভিডটা আসলে আমাদের ভালোই একটা শিক্ষা দিয়ে গেল যে এই দুনিয়াটা আসলে কয় দিনের। তো যাই হোক, এখানে আমার নেবারের গার্ডেনের আরেকটি সবজি দেখাচ্ছি, এটার নাম চাইনিজ ভাষায় বোধহয় চাও বলে, বাট এমনি কি নাম আমার ঠিক মনে আসছে না, অনেকে হয়তো দেখলে চিনবেন। এটা অনেকে বলে লাউর মতো রান্না করে খাওয়া যায়, কিংবা ডিম দিয়ে ভেজে খাওয়া যায়, তো জানি না, অনেকগুলো কিন্তু ধরেছে। আমার নেবারের গার্ডেনে এই ফলটা ফল না, এটা সবজি, আর এই আঙ্গুরগুলো পুরো জঙ্গল হয়ে আছে, খাওয়ার কেউ নাই, ওরা কিন্তু মনে হয় খায় না খুব একটা। অন্যদিকে আমার গার্ডেনে লাস্ট সামারের কিছু ফুল শেয়ার করছি, এই ফুলগুলো এত তরতাজা হয়ে ফুটেছে, এখন মনে হচ্ছে নতুন করে বসন্ত এসেছে। আসলে তো এগুলো বেশি দিন সার্ভাইভ করতে পারবে না, ঠান্ডা পড়ে গেলেই এগুলোর জীবন শেষ।
তো যাই হোক, হয়তো এবছরে এটাই আমার গার্ডেনিংয়ের শেষ ব্লগ। তো এর মধ্যে বাসে চলে আসলাম। তো আজকে কি কি রান্না করলাম সেটা শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি এভাবে করে, তো প্রায় সময় আমি মাঝে মাঝে একটু বেশি করে রান্না করে রাখি, যাতে করে 2-3 দিন আমার রান্নাঘরে আর যেতে না হয়, যাতে করে আমি অন্য কোনো কোয়ালিটি কাজে সময় দিতে পারি। তো এখানে আমি ছড়া রান্না করেছি, সেই সাথে ডিম দিয়ে আলু দিয়ে বাচ্চাদের জন্য পাস্তা করে নিয়েছি, আর এখানে বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি, আর এখানে দেখছেন আজকে গরুর কলেজা রান্না করেছি আলু দিয়ে। তো এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখছি। আগেরও কিন্তু আমার কিছু খাবার ছিল, তো আগের বিরিয়ানি, তারপরে এখানে আগের নুডলস রয়ে গেছে। আয়ান যেহেতু 2 দিন বাসায় খায়নি, তার বন্ধুর বাসায় খেয়ে এসেছে, এই জন্য এগুলো একটু বাড়তি রয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে দেখছেন আমি কিছু শুটকি এখন টিনে ভরে রাখছি। এই শুটকিগুলো কিন্তু বাংলা বাজার থেকে এনেছি। তো আমাদের এখানে বাংলা পাড়ায় এভাবে কেটে কেটে প্যাকেটে সুন্দর করে শুটকি পাওয়া যায়, যেটা আগে কিন্তু পাওয়া যেত না। আমি একদম আগের কথা বলছি, তখন কিন্তু বাংলাদেশ থেকে শুটকি নিয়ে আসতাম, আর এখন কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না এমন জিনিসও এখানে পাওয়া যায়। তো যাই হোক, আমাদের সৌভাগ্য। তো আজকে সানডে, ও কিন্তু আমার গার্ডেনটা মোটামুটি ক্লিন করে দিয়েছে, এর মধ্যে গার্ডেনটা লন মাও দিয়েছে, সুন্দর করে গুছিয়ে এখন এগুলো কাউন্সিলের বিনে গিয়ে ফেলে আসবে। তো আজকে আমার ব্লগটি এই নিয়ে সাজিয়েছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো পরবর্তী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।